শুভরা চক্রবর্তী ফ্রম শ্রীজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফট। দিস ইজ এ শর্ট ভিডিও অফ কটন বাটিক, কটন বাটিক, মলমল বাটিক, কটন বললেও ভুল, মলমল বাটিক। ভীষণ আরামের শাড়ি, এই গরমের জন্য পারফেক্ট। দেখ, প্রথমে ওই সাদা লালটা দিয়ে শুরু করি। বাইদাবুই, আমার স্টোর হচ্ছে বারাসাত, বারাসাত ডাকবাংলা মোড়ের খুব কাছে। ডাকবাংলা মোড় থেকে জাস্ট কৃষ্ণনগর রোডে আসবেন, এক মিনিটের রাস্তা। কৃষ্ণনগর রোডে এসেই আপনি লেফট সাইডে দেখতে পাবেন যে লাজবাব রেস্টুরেন্ট, একদম লাজবাব রেস্টুরেন্টের গায়ে যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে তাকালেই আপনি দেখতে পেয়ে যাবেন শ্রীজা বুটিককে। চলুন আপনাদের মলমল বাটিক দেখাতে থাকি। প্রাইস হচ্ছে 1250 উইথ ব্লাউজ পিস। আই অ্যাম শোয়িং ইউ মলমল বাটিক। জাস্ট কাজটা দেখুন, এটা কীভাবে গেছে আপনাদের একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এই আছে আঁচলটা, দিস ইজ দ্য পাল্লা, বিউটিফুল পাল্লা, অল আর হ্যান্ড বাটিক। বডিতে ক্র্যাক আছে, এটা আছে এইভাবে আপনার চেস্ট কভার করবে, করে এরকমভাবে নিচে চলে যাবে, পুরো সামনে থেকে এইভাবে কভার করবে। অ্যান্ড ফ্রম প্লিটস ইউ উইল গেট দিস রেড কালার, ফ্রম প্লিটস ইউ উইল গেট দিস রেড কালার উইথ দিস বর্ডার অ্যান্ড বুটা। জাস্ট আই এম ড্রেপিং দিস শাড়ি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লুক অফ দ্য শাড়ি। এইভাবেই আসছে পুরো শাড়িটা, সাদা লাল শাড়ি, একদম অক্ষয় তৃতীয়া আসছে, নিয়ে নিন। বা জামাই ষষ্ঠী আসছে, বা সাদা লাল সব সময় লাগে আমাদের। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, দ্য কোয়ালিটি ইজ 100% কটন মলমল বাটিক, প্রাইস ইজ 1250। এটা উইদাউট রেড দেখাই, এত গরম না, একটু হালকা হালকা রঙ কয়েকটা দেখিয়ে নিই। হালকা হলো ভীষণ সোবার, এগুলো ভীষণ সোবার, উইদাউট রেড ভেরি মাছ সোবার শাড়ি। আসলে পলিশ বাঁচাতে গেলে কি হচ্ছে, আমার মাছগুলো উলট পালট হয়ে যাচ্ছে, অথচ পলিশটা বাঁচাতে ইচ্ছা করছে যাতে আপনারা হাতে একদম ফ্রেশ শাড়িটা পান। হিয়ার ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য ফ্রন্ট লুক, একদম সেম প্যাটার্ন আছে। অ্যান্ড ফ্রম দিস ইজ দ্য প্লিটস পোর্শন, দিস পোর্শন ইজ ফর প্লিটস, দিস ইজ বাটিক, মলমল বাটিক অ্যান্ড শোয়িং ইউ। অ্যান্ড আফটার প্লিটস পিছনের দিকে থাকছে এই বর্ডারটা, আমি পুরোটাই আবার দেখিয়ে দেবো আপনাদের, জাস্ট একটু দেখিয়ে নিই। এইভাবে যাচ্ছে ফ্রন্টটা, এই যাচ্ছে প্লিটস পোর্শনটা, দেখুন এই যাচ্ছে ফ্রন্ট, সব ওয়াক্স বাটিক, বডিতে এইভাবে ক্র্যাক করা আছে উইদাউট রেড। এই যাচ্ছে প্লিটস পোর্শন, প্লিটসের পরে এই যাচ্ছে ব্যাক পার্ট অফ দ্য শাড়ি, বর্ডারটা দেখুন, জাস্ট লুক অ্যাট দিস বর্ডার। অ্যান্ড হিয়ার ইজ আ ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। শাড়িটা কেমন লাগলো এটাও কিন্তু বলতে হবে, যারা প্রথমবার ইউটিউবে দেখছেন আমাকে, জাস্ট ভালো লাগলে একটু সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। অ্যান্ড একটা হলুদ লাল দেখাই, আর অল বাটনটা ডেফিনেটলি প্রেস করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটা ডেফিনেটলি প্রেস করে রাখবেন, তা না হলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। ফেসবুকে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, ফেসবুক তো অ্যালগোরিদম পাল্টাচ্ছে, সেই জন্য একটু এগুলো করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পাবেন। দেখুন আঁচল পার্ট সবগুলোই কিন্তু মলমল দেখাচ্ছি, সবগুলোরই প্রাইস সেম 1250। আর এই 1250 একটা শাড়ি সিওডি হবে না, 1250 একটা শাড়ি সিওডি পেতে গেলে দুটো শাড়ি নিতে হবে কলকাতায়, আর আউটসাইড অফ কলকাতা ইউ ক্যান পে বাই সিঙ্গল, ইউ ক্যান গেট সিঙ্গল পিস বাই পেইং অনলাইন। ওকে, দিস ইজ দ্য প্লিটস পোর্শন, এই শাড়িটাও খুব সুন্দর একটা মাঙ্গলিক শাড়ি, হলুদ রং এবং হলুদ রংটা খুব সুন্দর, এইভাবেই থাকছে শাড়িটা, এভাবেই যাচ্ছে লুকটা। এটা যাচ্ছে কুচি পোর্শন, কুচির পরে আবার হলুদ আসছে, পুরো কুচিটাতে এইভাবে ফ্লোরাল কাজটা রয়েছে, মলমল বাটিক দেখাচ্ছি। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। দেখবে এই কালারটা, গ্রে কালারটাও কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর সোবার একটা শাড়ি, আঁচলটাই ভারী সুন্দর। জাস্ট লুক অ্যাট দিস পাল্লা, দিস ইজ দ্য পাল্লা পার্ট, ভীষণ সুন্দর একটা আঁচল, ওপরের দিকে এইভাবে লতাটা গেছে, নিচের দিকে এইভাবে গেছে, খুব সুন্দর একটা আঁচল। আর এই যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর ছাড় ছাড় করা, খুব কিউট কিউট, দেখুন কিউট কিউট বার্ড আছে শাড়িটাতে,
পুরো শাড়িটাই এইভাবে গেছে, ভীষণ সুন্দর। প্রাইস ইজ 1250, দ্য কালার ইজ ডার্ক গ্রে অ্যান্ড হেয়ার ইজ দ্য ব্লাউজ পিস। ভালো লাগলে যদি নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন, আমার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে। আমার বিনীত অনুরোধ, শুধু সেই বুকিং নাম্বারেই বুকিংটা করবেন, নট ইন মাই পার্সোনাল নাম্বার। ওকে, এবার এইটা দেখ, সবগুলো কিন্তু কটন, কটন মলমল। এটা হচ্ছে ওয়াইনের সাথে পিঙ্ক কম্বিনেশন। এই যাচ্ছে আঁচল, শাড়িটাও ভীষণ সুন্দর। দেখুন এইভাবেই যাচ্ছে পুরো ওপরটা, আপার ইয়ারটা এইভাবে যাচ্ছে, নিচের দিকটা এরকমভাবে। শাড়িটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। এইভাবেই পুরো শাড়িটা যাচ্ছে, শাড়িটা অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। হ্যাঁ, প্রাইস ইজ 1250 উইথ ব্লাউজ পিস। ডেফিনেটলি মেক দ্য ব্লাউজ, বিকজ দিস ইজ মলমল অ্যান্ড কোয়ালিটি ইউ ক্যান ফিল। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ভীষণ ভালো কোয়ালিটির মালমাল, ভীষণ ভালো কোয়ালিটির মালমাল। এগুলো আমাদের সেলফ প্রোডাকশন। প্রাইস ইজ 1250। আচ্ছা, একটা পিঙ্ক দেখাই, খুব সুন্দর একটা পেঁয়াজি পেঁয়াজি পিঙ্ক, পিঙ্ক কালারটাই খুব সুন্দর। মানে গরমের জন্য বাছলাম কালারটাকে। দেখুন একদম ফ্লোরাল ডিজাইন, হয়তো আপনাদের চেনা ডিজাইনও হতে পারে, কারণ এই ডিজাইনটা তো প্রচুর মানুষ করছেন এখন, এরকম কুচো কাঁচা ফুলের পাপড়ি দিয়ে। এই যাচ্ছে লোয়ার, এই হচ্ছে ফ্রন্ট পোর্শন, এই হচ্ছে আঁচল পোর্শন, দিস ইজ দ্য পাল্লা পার্ট, দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট অ্যান্ড প্লিটস পার্ট। ইটস ইন্টারেস্টিং পার্ট, দিস ইজ দ্য প্লিটস পার্ট, দিস ইজ দ্য প্লিটস পার্ট, ভীষণ সুন্দর। র্যাকের মধ্যে ওই একটু ডিজাইন করে দেওয়া আর কি, আপনি যখন একটা বুটিক থেকে শাড়ি কিনছেন, শাড়িটাতে তো একটু কারিকুরি থাকলেই হবে, নাহলে পার্থক্য কী হবে, তাই না? এই হচ্ছে কুচির পোর্শনটা। প্রাইস 1250। আমি পুরোটা ড্রেপিং করলাম না, পলিশটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস ইজ 1250। আর এই যাচ্ছে ব্লাউজ পিস। চলুন নেক্সট একটা দেখে, এটা দেখ, টিল ব্লু এর সঙ্গে অফ হোয়াইট। এই ডিজাইনটা আপনাদের একটু আগেই দেখালাম, কালারটা খুব ভালো দেখতে। আঁচল, এই দেখ, ফ্রন্ট পোর্শন যাচ্ছে এইভাবে টিল ব্লু, তার মধ্যে মাল্টি কালার ফ্লোরাল। এই যাচ্ছে আঁচল পোর্শন, এখানে যাচ্ছে আপনার ক্র্যাক, এবং সেই ডেফিনেটলি ফ্রম প্লেটস কুচি থেকে যাচ্ছে এইভাবে, পুরো কুচি থেকে যাচ্ছে এইভাবে বর্ডারটা। ভীষণ সুন্দর লাগে, এটা পরলে কিন্তু ডেফিনেটলি একটু তো অন্যরকম লাগেই, যদিও মালমাল কিন্তু রেগুলার পরার শাড়ি, কিন্তু তার মধ্যেও স্টাইল তো, স্টাইল স্টেটমেন্ট তো আপনার রইলই। খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, কুচি থেকে এইভাবে যাচ্ছে বর্ডারটা। প্রাইস হচ্ছে 1250, 1250-এর শাড়িতেও কিন্তু স্টাইল করা যায়। এই যাচ্ছে ব্লাউজ পিস, ওই নিচের থেকে বেজ কালারগুলো দিতে একটু, না আচ্ছা দে 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 এই সাদাটা দেখাই, একটা হোয়াইট দেখাই, তারপর ওই বেজ কালারটা দেখাবো, চোখ টানছি আমার ওটা, ওই যে ওই কালারটা দেখাবো। দেখুন ব্রাউনের মধ্যে মাল্টি কালার, পাখি ফুল লতা পাতা দিয়ে মাল্টি কালার করা হয়েছে। বাটিক পরা আপনারা তো জানেন এই গরমে ভীষণ কষ্টসাধ্য, এগুলো গরমে না, এগুলো আমরা শীতের সময় পরিয়ে রেখেছি, করতে দিয়েছিলাম, এখন জাস্ট পলিশ টলিশ হয়ে আসছে আমাদের কাছে। এই আছে নিচের দিকে লোয়ার বর্ডারটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইভাবেই পুরোটা যাচ্ছে, প্রাইস সেম 1250। এই শাড়িটাও খুব সুন্দর, বেশ চোখের আরাম, গরমের মধ্যে সাদা শাড়ি চোখের আরাম। আর যারা আসতে চাইছেন তারা চলে আসুন, প্লিজ দোকানে চলে আসুন, আমাদের সোমবার বন্ধ থাকে, আদারওয়াইজ টুয়েসডে টু সানডে ওপেন, সকাল 11:30 থেকে 12:30 থেকে রাত 8:30 অবধি। দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। একটা বেজ কালারের মধ্যে দেখাই, মাল্টি কালার, ভালো লাগবে আপনাদের। দেখুন মানে এত গরম তো, এই গরমে অন্তত নিন বা না নিন, আপনার দেখতেও ভালো লাগবে।
আঁচলটায় শুধু ক্র্যাক করে দেওয়া, কারণ হচ্ছে দুদিকের পাড়েও ক্র্যাক করা, সিম্পল আঁচল, আঁচলের নিচে একটু ঝালর আছে আর সিম্পল আঁচল। পুরো শাড়িটাই এইভাবে গেছে, পুরো শাড়িটা। একটা কটনের শাড়িতেও কত কাজ হয়েছে বলুন তো, সেই গরম মোম নিয়ে বসে করা, এবং এখনও যারা করছেন যথেষ্ট কষ্টসাধ্য কাজ। আপনারা তো জানেন ওয়াক্স পেন্টিং খুব মানে গরমে করা খুব কষ্ট মানে কঠিন, তাও এরা করছেন। পেশার দায় তো সবাই আমরা কাজ করি কিছু না কিছু। প্রাইস ইজ 1250 অ্যান্ড হিয়ার ইজ দ্য ব্লাউজ। এবারে তুই কোনটা দেখাবি, দে এটা দেখাই, সাদার সাথে আরেকটা পিঙ্ক দেখাই। অনেকগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, একসাথে অপশানও দিয়ে দিচ্ছি, আপনারা একসাথে দেখে বুকিং করবেন। এই হচ্ছে আঁচল, একটু দেখে নিয়ে বুকিং করবেন, কনফার্ম হয়ে বুকিং করবেন। এবং এখন কিন্তু আমরা যেহেতু রোজই কিছু না কিছু ভিডিও দিই, রোজই কিছু না কিছু যেটাই নিতে চাইবেন উইদাউট অ্যাডভান্স কিন্তু শাড়ি রেখে দেওয়া পসিবল হবে না। সেই জন্য আপনারা যেটা হয় ইনস্ট্যান্ট পে করে আপনাকে নিতে হবে, আদারওয়াইজ আপনাকে অ্যাডভান্স পে করে রাখতে হবে। ওকে, দিস ইজ দ্য বর্ডার, পেস্টি বর্ডার, দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ। কি সুন্দর না রঙটা এসছে, ভীষণ মিষ্টি একটা কালার। দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। আগে একটা রঙ এত মিষ্টি আসে না। এবার একটা দেখাই, মেল্টেড চকলেট, বাবা এটা কি ফুলে যাচ্ছে নাকি ভাঁজটা, কাজটা দেখবেন আঁচলের। জাস্ট আপনাকে আমি আঁচলের কাজটা আগে দেখাই, দেখুন কাজটা, লুক এট দ্য পাল্লা, লুক এট দ্য ওয়ার্ক, ভীষণ সুন্দর একটা আঁচল। এই আছে আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, দিস ইজ দ্য আপার বর্ডার, অ্যান্ড হিয়ার ইজ দ্য লোয়ার বর্ডার। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, অ্যান্ড প্লিজ জাস্ট লাইক পাল্লা, কাজটা দেখুন এত নিখুঁত এঁকেছে, আঁকাটা এত সুন্দর হয়েছে। দিস ইজ দ্য প্লিজ পোর্শন, কুচি পোর্শন যাচ্ছে এইটা, ভীষণ সুন্দর। শাড়ি পুরো না খুলে ফেললে না ড্রেপিং করতে একটু অসুবিধা হয়, তাও চেষ্টা করছি যদি একটু বোঝাতে পারি আপনাদের। শাড়িটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অ্যান্ড হেয়ার ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। এটা 1250 শাড়িতে বিয়ে হয়েছে, তো শাড়িটা তো সৃজা বুটিকের, সৃজা বুটিকের শাড়ি মানেই তো সামথিং স্পেশাল। আংটিতে সরে যাচ্ছে, একটা বিস্কিট কালারের মধ্যে দেখাই, বিস্কিট উইথ ব্রাউন, কম্বিনেশনটা খুব ভালো। মানে আমি যতগুলোই কম্বিনেশন দেখাচ্ছি সবই কিন্তু সামার ফ্রেন্ডলি, মানে গরমের কথা মাথায় রেখে কোনোটাই কিন্তু পুজোর শাড়ি দেখাচ্ছি না, সব কিন্তু গরম। দেখুন একদম সেই ট্র্যাডিশনাল কলকা কলকা গেছে শাড়িটা। এই আছে আঁচল থেকে সামনের দিক দিয়ে এইভাবে কলকাটা নেমে গেল, অ্যান্ড ফ্রম প্লেস ইউ উইল গেট দিস ব্রাউন কালার উইথ দিস বর্ডার, উইথ দিস পেজলি বর্ডার। শাড়িটা অসম্ভব সুন্দর, শাড়িটা অসম্ভব সুন্দর। প্রাইস ইজ সেম 1250, 1250 শাড়ি তো কী হয়েছে। আপনার পড়লেই লোকে জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছেন, ডেফিনেটলি বলবেন সৃজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের শাড়ি। সুতরাং 1250 শাড়িতেও আমাদের স্টাইল স্টেটমেন্ট থাকে। একটা গ্রিন দেখাই, মানে চোখের আরাম, শরীরের আরাম তো বটেই, চোখেরও আরাম। ডার্ক গ্রিনের সাথে, আচ্ছা আরেকটা কথা, এগুলো কিন্তু সব হোম ওয়াশেবল, সব হোম ওয়াশেবল। দেখুন জাস্ট দেখুন, এই যাচ্ছে আঁচলটা, ডার্ক গ্রিনের সাথে গ্রিনের ক্র্যাক, দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট, এটাই আছে কুচি পার্ট, দিস ইজ দ্য প্লিটস পার্ট, প্লিটসের পর দিস ইজ দ্য ব্যাক পার্ট। এই বর্ডারটা যাচ্ছে পিছন দিকে, এটাই যাচ্ছে কুচিতে প্লিটসে, আর এই যাচ্ছে ফ্রন্টে, দিস ইজ দ্য ফ্রন্ট লুক। শাড়িটা কেমন লাগছে বলুন, কালারটা অনবদ্য না, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ভীষণ সুন্দর। 1250, অনলি 1250। ওই পিঙ্কটা দে, আবার একটা সেই মিষ্টি, ভীষণ মিষ্টি পিঙ্কটা দেখে দেখিয়েছিলাম, সেই পিঙ্কটারই
সিম্পল আঁচল, কারণটা আপনারা বুঝে গেছেন এতক্ষণে, কারণ অল ওভার বডি। এই যাচ্ছে আঁচল পোর্শন, আর এই যাচ্ছে ব্লাউজ পিস পোর্শন। জাস্ট দেখুন সারা গায়ে কিউট কিউট আউল আছে, প্রচুর আউল আছে, প্রজাপতি আছে, সরি আউল বললাম, প্রজাপতি আছে, ভীষণ মিষ্টি মিষ্টি প্রজাপতি আছে। শাড়িটা ভীষণ সুন্দর, সেই মিষ্টি গোলাপি রংটা, 1250 ওনলি। একটা সাদার সাথে নীল দেখাই, যারা লাল পরবেন না তাদের কথা মাথায় রেখে বানানো। এই হচ্ছে বর্ডারটা, এই হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটাও দেখুন ভীষণ সুন্দর হয়েছে। আমি একটা 1250 শাড়ি হলেও কিন্তু আপনাদের ধরে ধরে দেখাচ্ছি, যাতে আপনারা একদম কনফার্ম হয়ে নেবেন, কনফার্ম হয়ে বুকিং করবেন। এই যাচ্ছে কুচি পোর্শন, দিস পোর্শন ইজ ফ্রম প্লিটস। শাড়িটা ভীষণ সুন্দর, কুচি আঁচলের শাড়ি আজকাল দেখাই যায় না চট করে, কিন্তু বানিয়েছি বেশ কিছু, আমার ভালো লাগে, লাগলো তাই জন্য। এই হচ্ছে ব্লাউজ পিস, আমার মনে হয় আপনারাও ভালো লাগবেন। আই হোপ ইউ উইল লাইক দিস শাড়ি ফর রেগুলার ইউজ, অ্যান্ড দ্য প্রাইস ইজ 1250 অনলি, অ্যান্ড ডেফিনেটলি হোম ওয়াশ। এই সাদা কালোটা দেখতে জিওমেট্রিক দেখাই, দিস ইজ অলসো উইদাউট রেড, উইদাউট রেডে অনেকগুলো করা হয়েছে। পাল্লা একদম ট্র্যাডিশনাল পাড়া চোলের শাড়ি, জিওমেট্রিক, এইভাবে টেম্পল টেম্পল হয়ে গেছে শাড়িটা, খুব সুন্দর, খুব সুন্দর। 1250 একদম সাদা ট্র্যাডিশনাল, মাকে দিয়ে দিন, মায়ের মন খুশি হয়ে যাবে, আপনি নিজে নিয়ে নিন বা জামা ষষ্ঠীতে দিন, ভীষণ ভালো লাগে। আর দ্য কালার ইজ, দিস ইজ ব্ল্যাক বাট চারকোল ব্ল্যাক, ভীষণ সুন্দর। দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, প্রাইস ইজ 1250। নিচের নীলটা দে, আমার আজকাল টিল ব্লুটা খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার নিজের আজকাল এইরকম একটা দেখালাম না, সেম দেখিয়েছি না আলাদা দেখিয়েছি, এটাই কি দেখিয়েছি দেখো তো, না প্রিন্ট ডিজাইনটা আলাদা, দেখে ওটা ছিল অন্যরকম, এটা অন্যরকম, কম্বিনেশন ওয়াজ সেম। দিস ইজ দ্য পাল্লা পার্ট, দিস ইজ দ্য ফ্রন্ট, খুব সুন্দর। এই আছে আঁচল আর সেই কুচি, দিস ইজ দ্য প্লিটস পার্ট অ্যান্ড দিস পোর্শন আফটার প্লিটস ব্যাক পার্ট, আফটার প্লিটস ব্যাক পার্ট, আর ব্লাউজ পিস, হিয়ার ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 1250। লাস্ট শাড়ি একটা গ্রিন দেখাই, লাস্ট শাড়ি একটু শেয়ার করে দেবেন পেজটা, ভালো লাগলে একটু লাইক কমেন্টটা করে ফেলবেন, আমার ভালো লাগবে যে আপনারা পছন্দ করেছেন আমার প্রোডাক্টটা, এটা ভেবে ভালো লাগবে। দেখুন নিয়ে তো নেবে মানুষ, কিছুই তো থাকে না, বলুন আমি যে এত ভিডিও দেখাই কোথায় শাড়ি থাকে, কোনো কিছুই কি থাকে, সবই বেরিয়ে যায়। আঁচল সেই সুন্দর লতা পাতা ডিজাইনের আঁচলটা, খুব সুন্দর দেখুন ক্র্যাকের সঙ্গে গ্রিন কালারটা, ভীষণ সুন্দর মিষ্টি একটা গ্রিন, তার সাথে যাচ্ছে সেই কুচিটা। দিস ইজ দ্য প্লিটস পোর্শন, বিউটিফুল, দিস ইজ রিয়েলি, দিস ইজ বিউটিফুল, লাস্ট শাড়ি বাট খুব সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস 1250। ভালো থাকবেন আপনারা সবাই এই গরমে, বাই বাই।